সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়ি থেকে সিএনজি ড্রাইভার কিভাবে একজন পুলিশকে ধাক্কা মেরে ফেলে দেয়। চলুন নামটা জেনে আসি বিস্তারিত কি ঘটনা ঘটেছিল ওই দিন, তারপর আমরা দেখব পটুয়াখালীর চেয়ারম্যান সালিশ করতে গিয়ে নিজে অল্প বয়সী এক কিশোরীকে বিয়ে করেন, তারপর সেই কিশোরী তাকে তালাক দেওয়ার পর সরকার তার সাথে কি ধরনের অ্যাকশন নিয়েছে সেই চেয়ারম্যানের বিরুদ্ধে। চলুন আমরা প্রথমত সেই সিএনজি চালকের সেই ভিডিওটা আমরা দেখে আসি। কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যান বরখাস্ত, সালিশ করতে গিয়ে ক্ষমতা অপব্যবহার করে এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করেছিলেন পটুয়াখালী বাউফল উপজেলার 6 নম্বর কন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাতে স্থানীয় সরকার বিভাগের এক সংবাদে এই তথ্য জানানো হয়। আমরা জেনে আসি কিশোরী কি বলেন। কিশোরীর একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলুন আমরা তার সেই অডিও রেকর্ডটি শুনে আসি। তারপরে আমার আব্বুর এবার নূর ওই বেশি বয়সটা দেখাইছে না আব্বু আব্বুরা জিজ্ঞেস করছে, তুমি কি আমার লাগে আবা? আমি রমজান। এ নাজমিন, আমি রমজান। হ্যাঁ রমজান, রমজান আবা। 100 বার আবা তো এই বুঝছো রে, আজকে রাতে আইতে পারবা? কই তুমি, কই তুমি এখন বর্তমানে কই বাড়িতে? আইলা সাইন্সের মান লাগে, সাইন্সের মান লাগে না সাইন্সের মান পাস আই আই আই